তওবা করো, ইস্তিগফার করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, কলব পরিষ্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। সকল বেমার গুনানো কলবর মাঝে, খোকা গুনানো কলবর মাঝে। মাঞ্জে কইনা নি ইগু মন মরা, ইগু বেমারি, ইগুর ভিতরে বেমার। অনেক সময় অনেক মসজিদ ইমাম সাহেব রাখুন তো মাঞ্জে কই নজুর, ইগু আমরার ইমাম সাহেবর মাঝে বেমার আছে। আল্লাহ কি জাত বেমার, সর্দি না খাসি না ক্যান্সার না আলসার হচ্ছি না, এটা বেমার না, এটা বেমার না, ভিতরে বেমার আছে। মানে আকিদাওয়ালা নাই, বিত্থরওয়ালা নাই, খৈনি না খৈনি হোক, বিত্থর মাঝে আমরার অনেক রোগ আছে। এটা কলবি রোগ, হিংসা হোকা, অহংকার, রিয়া, সুমত, কুফুরি, নেফাকি, বাদ আকিদা আছে নি না নাই, এটা কলবর বেমার হোকা। কি জাত বেমার? কলবর বেমার। এখন কলবর বেমার যদি সের মাঝে থাকে আর এই নজু কইরা নামাজ পড়ে মসজিদ দলিল কে, এই হিংসুক মাছর বালাই দেখতে হরেন না, এই অহংকারী নিজরে বড় মনে করেন, এনের মাঝে মুনাফিকি আছে, এর মাঝে কুফুরি আছে, এর মাঝে বাদ আকিদা আছে, রিয়া মানুষ দেখাইবার লাগে আমল আছে, তাই যত সিদ্ধা দিবে একটা সিদ্ধা কবল হইতো না, জোরে হকান অসুবিধা। নামাজ তো বড়রা ঠিক, বিথর বালা নাই, অলপ পরিষ্কার না, এই শরীর ফাঁক হইছে না, ফাঁক হইছে না, বাহির ফাঁক হইছে, ভিতর না ফাঁক হোকা, ভিতর না ফাঁক। তাইলে এই ব্যক্তির খাবার যদিও সুন্দর, খাবার ফাঁক কিন্তু বিতর্কতভাবে না ফাঁক, যেহেতু চুরির পয়সা ইয়া লাগিয়ে গেছে। কিতার পয়সা লাগছে চুরি হোকা? আরো একটু হই মশলাটা ক্লিয়ার করি লাই। যেমন আপনারা মসজিদ বানাইছেন হালাল পয়সা দিয়ে, আলহামদুলিল্লাহ হোকা। আমার এক ছাত্র সেদিন কইলো, হুজুর একবার লটারিত পাইছে 3 কোটি টাকা। কত টাকা? 3 কোটি, বাক্কা টাকা নাই নাকি? তো স্যার আমরা গাঁ মসজিদ বানাইয়া দিলাই তো 50 লাখ টাকা দিই, গরিব গাঁতে তো খুশি হইবার কথা নাই নাকি? কাছে 50 লাখ টাকা দিয়ে বেটা মসজিদ বানাইয়া দিলাইব, দিলাম তারা রাজি গেছে। এক ছাত্র মাদ্রাসাত পড়ে কয় আমার কিছু বুঝার আছে, বলে কিতা বুঝার আছে? বলে আমি মাসলাটার জিগাইতাম, আমার এক হুজুরর গেছে যে লটারির পয়সা দিয়ে মসজিদ বানাইল যায়নি। তো আমার একর আইয়া হুজুর দে হল হল্লা বিষয় যাইব নি। আমি বললাম না বেটা, লটারি তো জুয়া হোকা, লটারি কি জুয়া? জুয়ার পয়সা দিয়ে মসজিদ বানাইব গেলে তো হারাম, লটারির পয়সা হারাম। এই হারাম পয়সা দিয়ে যদি মসজিদ বানায়, মসজিদ তো ফাঁক, বিতর্ক তো হয়ে নাফাক হইয়া বই থাকছে। এই মসজিদে সেজদা দিলে প্রত্যেকটা সেজদা মকরুহে তাহরিমি হইব, জোরে হোক না আসবে। আমার একজনে কইলে এক জাত বাজো গেছি, কই নুদুর নমাজ পড়ছেন নি আপনি ও মসজিদে যেটা ফালাই আইছেন? বলে না, এই মসজিদে তো আমি নমাজ পড়ছি না। বলে বালা করছেন, বালা করছেন, বলে খেনে বিটা কই যে জায়গাত মসজিদ বানাইছে হুজুর, এই জায়গা মসজিদের না, আরেকজনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইছে হোক, আরেকজনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইছে। তো আমি কইলাম ইয়া আল্লাহ, আমারে করি মসজিদের নমাজ পড়া যাই যাইব নি হুজুর। তো আমি বলে আচ্ছা রো মাসলাটা কই মনে তোমার, যে মসজিদের নমাজ পড়া মকরুহে তাহরিমি হোকা, মকরুহে তাহরিমি মনে রাখুন যান। কথাটা খেনে কইলাম, যেমন আমরা মসজিদ বানাইতে অনেক সময় অনেক দনীয়গুলোর সাহায্য নেই, জিকাই নাই পয়সাটা হালাল না হারাম। তো কই ভাই আমরা গরিব গাও, আমরা মসজিদটা টাইলস করে দিলাম, তো দেবাটা টাইলস করে দিলাইলো, এই পয়সাটা হালাল না হারাম? ও টাইলসের উপরে যে আপনি কপাল রাখিয়া আছে ইদা দিরা, যদি এই টাইলসটা হারাম পয়সার দ্বারা তো কিনা হয়, হারাম পয়সার টাইলস হয়, এই টাইলসের মাঝে আমি যতটা সেইটা দিই প্রত্যেকটা সেইদা মক্রিয়া তাহরিমি, জোরে হোক না হুজুর। আপনি এতে মাটির মাঝে সেইদা দোকা বালা, বালা ঠিক কিনা? না, কাবা শরীফ দুনিয়ায় প্রথম মসজিদ, কোন মসজিদ হোকা? হালাল পয়সা দ্বারা নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ হোকা, আলহামদুলিল্লাহ। কুরাইশ সকলে একবার তারা কইল যে আমরা কাবা শরীফ নির্মাণ করতাম, তবে একটা হারাম পয়সাও লাগতো না। এক পর্যায়ে তারার হালাল পয়সা শেষ হয়ে গেল, ও তারা কিছু অংশ বাদ দিলাইলো, উফরের সাদ এক অংশ বাদ দিলাইছে, ইকানোর যেখানো সাদ নাই। হাদিসা বকল যারা আসো হইতে পারবা, ইকানোর নাম হইলো হাতিম, হাতিমর উফরে সাদ নাই। সৌদি সরকারের পয়সা কিতা কম নেই, সাদ দিতে পারে না, চাইলে তো সোনা দিয়েও সাদ দিতে পারে, ফারেনি না ফারে না, এই অংশ সাদ দিত না কেমতর আগ পর্যন্ত। কারণ কি জানেন নি? এই যে কুরাইশ সকলে তারা আদাবদ্ধ হয়েছে, একটা হারাম পয়সা লাগতো না, তারা হারাল পয়সা একসময় শেষ হয়ে গেছে, ও কাবাগর সাদরে তারা সংক্ষিপ্ত করে লিছে, তখন তারা এইভাবে কাবা শরীফটারে সম্পন্ন করেছে। পৃথিবীর ইতিহাসে নজিরই আছে আল্লাহর ঘর কাবা শরীফ হালাল পয়সা দ্বারা নির্মিত হয়েছে, ফোকাস।
দুনিয়ার যত মসজিদ সব মসজিদ হইল কাবা শরীফের সাথে সংযুক্ত। কিয়ামতের দিন সব মসজিদে আল্লাহ কাবা শরীফের সাথে সংযুক্ত করে দিবা। ঠেইনর বগিল লাখা কা সুফুনে নবীজি বরমাইন নৌকার মতো সুবহানাল্লাহ কা সব এখানে বিষয় আল্লাহ কইব মসজিদ জমুয়া তোমরা জান্নাত যাও ফুল সিরাত পড়ি দিয়া মসজিদ হলে কইব আল্লাহ আমরা একলা ফুল সিরাত পড়ি দিয়া জান্নাত যাইতাম চাই না। মুসল্লি হল সহ আমরা ফুল সিরাত পড়ি দিয়া জান্নাত যাইতাম চাই। যারা দুনিয়ায় থাকতে আমরা আমাদের নামাজ পড়ছেন কোরআন তেলাম জিকিরাদগার করছেন আমরা আবাদ করছেন তারারে সহ আমরা ফুল সিরাত পাড়ি দিয়া জান্নাত যাইতাম চাই। আল্লাহ পারমিশন দিবা সব মুসল্লি মসজিদে ঢুকে যাবা আর মসজিদ হলে আমরা রে ফুল সিরাত পাড়ি দিয়া জান্নাত নিয়ে ফুসাই দিব। সুবহানাল্লাহটা জুড়ে হয়ে জানাইনি আপনার আমরা মসজিদের ভিতরে তাইকা ফুল সিরাত পাড়ি দিয়া জান্নাত যাইতাম চাইনি না চাইনা চাইনি চাইনি খারা খারা চাইনা একটা তুলে দেখো কাল্লা রে না রে তকবীর মসজিদ আইয়া নামাজ পড়তে রাজি আছি নি আমরা কষ্ট হইল মসজিদ আইয়া পড়তাম কোনা নখোকা মুরব্বী সাহেব মসজিদ বাড়িতেও পড়তাম না বাড়িতে ইয়ে সারিতাম নামাজ বাড়ির নামাজ সারিন না যান বাড়ি তো নামাজ পড়বা সুন্নত নফল এটা বাড়িত ফড়ন যান। এ হাদিস আইছে নবীজি ফরমাইন ওলা তাই আলু বুয়ুতাকুম কবুরা তোমরা গড়ে কবর বানাইও না মানে নমাজ ছাইড়ো না গড়ো নমাজ ফড়িও সুন্নত নফল ফরজ ফড়িয়ে ইয়ে মসজিদ আর অজু করি যদি বাড়ির থেকে আইয়া হড়ি লিতে পারো ফাঁসক নমাজ অজু করি আইন যদি বাড়ির থাকি হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন আমার উম্মতর আমল নামাত আল্লাহ একটা মকবুল উমরার শব্দান করে দিবা। তা আপনি চাইলে প্রতি অক্তে একটা মকবুল উমরা করতে পারবা প্রতি অক্তে সাইন যদি বাড়ির থেকে অজু করি আইবা হই থাকি মানে মনে বাসার থাকি বাড়ির থাকি অজু করি আইবা ফারবা তো ইনশাল্লাহ চেষ্টা করলে হৌকা ফারবা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ও যে অজুর নিয়ত করি নমাজুর নিয়ত করি অজু করিল্লা আপনি বাড়ির থাকি আপনি আল্লাহর রাস্তার এখন মেহমান রাস্তা তুই গেছে বলা মসজিদ আইতা পারছুই না নবীজি ফরমাইন কোনো মানুষে যদি তুমি মসজিদের দিকে রোয়ানা দিতে দেখো আইতে দেখো ফাশহাদুল্লাহু বিল ঈমান তারে তুমি ঈমানের সাক্ষী দেও ব্যক্তি ঈমানদার আপনার মত হইব শহীদি মত। নবীজি ফরমাইন যতবার আমার উম্মত মসজিদ আইব যাইব আমার উম্মতর লাগি আল্লাহ এক একটা বালাখানা জান্নাত তৈয়ার করে দিবা। আমরা লাভ আছে নি না লাভ নাই প্রতিটা কদমে কদমে নেকি হইব একটা গুনা মাফ হইব একটা দরজা বুলন দইব একটা সুবহানাল্লাহ কত লাভ মসজিদ আইলে লাভ নি মাতুকাতে ভাই হল আই তো নাই মানে সাইকেল দেন যদি আইব মোটর সাইকেল দিলে আইব পয়সা দিলে আইব কোন যদি 40 দিন নমাজ পড়লে একটা মোটর সাইকেল ভাইবে দেখবা গাঁর জোয়ান ভাইনি একটু আর গুমো থাকতো না মোটর সাইকেলে নমাজ আনিল আর আলমার নবীজে ফরমাইন জান্নাত একটা বালাগানা তৈয়ার হইব তোমার এই তাত না দরকার নাই দরকার সাইকেল যদি দাও ঠিক আছে মোটর সাইকেল দাও তৈনাখানে ঠিক আছে ওই যে হুনাই দিয়ে হুনার কদর চিনে একটা কথা আছে না নিখোকা কিন্তু সব মানছে ই কদর জানে না জানে নি মুরব্বী সাহেব কর জানে না একটা কিচ্ছা কইলাই ফাঁকে দি মনে রাখো জান আসল কিচ্ছার যাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ খুব গরিব আসলা আমরার মজবর বেরিস্টার সোহান আল্লাহ কা ইমাম আজম আবু আনিবা রহমতুল্লাহের ছাত্র দুইজন ছাত্র সারা বিশ্ব সোলের তারার ফতোয়ায় দুইজন একজন হইলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ দুইজনও গরিব আসলা তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ গরিব আতলা তার মা বাবার গেত থাকি তাই তান রে খুই আনছই যে লেখাপড়ার খরচ আমি দিব নে আপনার কোনো চিন্তা করা লাগতো না আইচই তাই এলা একটা সহজ যদি ফাইলাইন মাধ্যম তাহলে খেয়ে সাড়ে হোক আইচই তাই তো কুরআন শরীফ হিফজ কররা হাবিচ্ছা বই গেছে সুবহানাল্লাহ হোক একদিন তাই জুতা ছিঁড়ি গেছে মুছিড়ি কেটার গেছে গেছে যে জুতা কান আমার সিলাই করি দেও দিছে সিলাই করি মানে মুছে কয় দুই দিরহাম দেওয়া লাগবো ছয় দিরহাম মানে তার কাছে পয়সা নাই দিতা কি তা কইলা ভাই আমার কাছে তো কোনো পয়সা নাই আমি তার বিনিময়ে তোমার এক ফারাক কোরআন শরীফ পড়িয়া শুনাইলি উনি আচ্ছা কোরআন শরীফের এক অক্ষর পড়লে দশ নাকি শুনলেও দশ নাকি সুবহানাল্লাহ কইতা নাই দশ নাকি তাহলে মুসিবাটা করে বাবা এইটার আমার দরকার না আমার টেকা দে হইন ভাই পাঁচ ফারা হইয়া উনাই উনি ওই তো নাই ওই দশ ফারা হইলে তিরিশ ফারা মানে তার উঠে গেছে গুসা কোন দিয়ে কতনি রে কি যা তোর ইলিম হিকলাম আস্তে কোরআন শরীফ পড়িয়া শুনাই মু তা কইলাম তার বাদেও আমার জুতা কান দিত দেয় না কই দুই দিরাম দেওয়া লাগবে এটা বুঝে নাই পয়সা ছাড়া কোনটা বুঝেন তাই গুসা করি আইচ্ছেন
মাদ্রাসা তাইয়া ইমাম আজম আবু হইরা যে আমি আর ইতা পড়া করতাম নাই, আমি আপনার কাছ থেকে বিদায়। তাই নন বাবা কি তৈছে কম খুললা কম বলে অলো আল্লাহ মুসিবতার কাছে জুতা সিলাই করে দিছিলাম, উনি কয় দুই দিরাম দিতাম, উনি আমি বললাম পয়সা নাই কোরআন শরীফ এক ফাড়া ভরিয়া উনাইলি উনি মানে না, পাঁচ ফাড়া মানে না, দশ ফাড়া মানে না, বিশ ফাড়া মানে না, ত্রিশ ফাড়াও মানে না, তো তো ইতার কোনো দাম নাই, ইতা ভরিয়া কিতা করতাম আমি যাই আর কি আপনার কাছে, আমি আর থাকতাম না আপনার। তাই নয় বা যাইও না গুসা কইল না, ওই একটা আংটি দিলা একটা সোনার একটা আংটি জাতীয় একটা টুকরা দিলা, দিয়া কইলা ওটা লইয়া যাইবাই ও মুসিবতার কাছে, জিকাইও দাম কত দিব বেচ্ছ না, দোকানদারের কাছে যাইও দাম জিকাইও বেচ্ছ না, সোনার দোকানদারের কাছে যাইও সোনারির কাছে দাম জিকাইও বেচ্ছ না, ফিরিয়া ইয়ো খেয়ে কত কইছেন আমার ইয়া হই, অনেক মুসিবতার কাছে লইয়া গেছে, এগুলো দেখা কই এটা তো পাথরের লাখান লাগিবে, এটা কিটা টুকরা লইয়া আইসস, হ্যাঁ পাথরের টুকরা একটা তো পাঁচ টাকা দিব নি সরি কন্যা কি পঞ্চাশ টাকা ধরিল এক কথা কইছে পঞ্চাশ টাকা নেই কন্যা ওই তো নেই গেছে দোকানদার গেছে, এগুলো দেখিয়া কই রে শুনো ওই তো ভারে না ওই তো ভারে, আচ্ছা নেগির পঞ্চাশ হাজার টাকা দিবেন নি দেখ কন্যা দিতাম না, গেছেন কি সোনার দোকানদার গেছে এগুলো দেখিয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া কই রে বাবা আমার দোকান দেখ যত সোনা আছে আমার দোকানটা যদি সাতবারও বিক্রি করি তবু এটার দাম আমি দিতাম পারতাম না, সুবহানাল্লাহ হইতা না সাতবারও বিক্রি করি তবু এটার দাম হইত না, ও তাই গেলা গিয়ে ফিরিয়া গিয়া উস্তাদ রে কইলা যে মুসিবতায় কইছে হল্লা দোকানদারে কইছে হল্লা আর সোনার দোকানদারে কইছে হল্লা, তাই তুমি দোকান সোনার দোকানদারে ছিনছে এ বেটা এটা এটা খাটি সোনা সোহার মুসিও ছিনছে না কিন্তু আপনার দোকানদারেও কিছু ছিনছে কিছু ছিনছে না, এর লাগি রে বাবা তোমার মাঝে যে ইলিম আছে এইটার কদর মুসিবতায় বুঝার মতো রাগ কইল না রাগ কইল সোহান আল্লাহ কইতা নাই নিজা সব মানুষ সব তার কদর বুঝেনি বুঝেনি খোকা বুঝে না বুঝে না বাসা মোহতরম হাজিরিন, আমরা মসজিদ বানাইতাম আল্লাহর ঘর ব্যস্ত যাইবার লাগে না দুজক যাইবার লাগে ব্যস্ত যাইবার লাগে, এখন মশালাটা ক্লিয়ার করিলক, এখন আপনার আর গ্রামের একজন বড় ধনী মানুষ বড় সুদ কুরবালা ঘুষ কুরবালা অফিস আদালতে চাকরি করে ঘুষ খাইয়া খোলা গাছ হয়ে গেছে, অথবা দুই নম্বরই ফতে বাটফারি সিটারি হই দিয়া ঠেকা বানাই লিছে আসেন এলা মানুষ, আপনার আর গ্রামেরও বলা একজন বা অন্য গ্রামের একজন আইয়া হইলেও মসজিদটা বানাইয়া দিতাম ঠেকা দিল আপনি কত খুশি আপনার আর মসজিদ বেটা সাবণ্য হতে দিছে, মানে হে বেট যে বেটা দে রে বেটাও তো আমিও তো সব পাইম দিছে কিন্তু হারাম পয়সা কিতাব পয়সা মশলাটা বুঝিলেও কা ফেকার বিশ্ববিখ্যাত কিতাব দুরুল মুখতার আনছেন ইন্না তাসাদ্দুকা বিল মালিল হারামে সুম্মা রাদাউ সওয়াবে ফিহি হারামুন ওয়া কুফরুন, হারাম মাল সৎকা করা হারাম, সওয়াবর আশা করলে আরাম হইব কুফরি হইব, অর্থাৎ সওয়াবর নিয়ত কই দিয়া আশা কই দিয়া যদি সৎকা করে হারাম মাল তাইলে এ কাফির 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 জুরে হক না আউযু বিল্লাহ কাফির, অনেক সুদকুরর বাচ্চান কাফির হইয়া বইতাছেন হইতো ভরেন না কিলা কাফির হইছে যে সুদ হইল হারাম, অনেক কাফির হলে সুদ তো আর ব্যবসার লাগানো নাউজবিল্লাহ আল্লাহ ফরমান যারা সুদ খাইব কেমতর দিন এরা দাঁড়াইতে পারতো না সুজই হা দাঁড়াইব জিনগ্রস্ত রুগীর লাখান মাতা খালি গুড়াইতে থাকবো সব টইব ফাগলর বাচ্চাই ফাগল ছাগল জিনগ্রস্ত রুগীর লাখান মাতা চাইতে থাকবো মাঠির মাঝে বিশাল বড় পেট থাকবো নবীজি ফরমাইন গম্বুজল লাখান বড় পেট মটখাল লাখান বড় পেট দবদবে সাদা পেটের ভিতরে সাপ আর বিচ্ছুকালি কিলবিলি করবো বিশাল বড় ফ্যাট লইয়া দাঁড়াইতে পারতো না নাউজবিল্লাহ হইতা নাই না যত টাকা সুদ খাইব খালি ফ্যাটের ভিতরে খালি সাফার বিচ্ছু সাফার কিলবিলি করব আল্লাহ তুমি হেফাজত করো খোকা আমিন আমার আল্লাহ ফরমান ফামান জাহু মাউইজা তুমির রব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, এখন কেউ যদি সুদ খায় তার কাছে কোরআন হাদিসের বিধান আওয়ার পরে ওয়াজ নসিহত আসার পরে সৎ
সব কিছুর পরে যদি বিরত থাকি যায় আল্লাহ ফরমাইন ওয়া আমরুহু ইলাল্লাহ তার বিষয়টা আমি আল্লাহর হাতে নেস্ত খোকা সুবহানাল্লাহ এই বিষয়টা আমি দেখমু সে দেখবা কইরা আল্লাহ দেখবা আল্লাহ কই এটা আমি দেখমু এটা আমার উপরে ছাড়ি দাও ওয়ামান আদা কিন্তু কোয়াদ নসিহত কোরআন হাদিসের বিধান আওয়ার বাদেও যদি সে আবার সুদ খায় খোকা আবার আপনারা গ্রামের গন্ডে বিচার করলো আর খাইতনার বা মসজিদ আমি ইয়া কসম উসম করলো আর খাইতাম না এর বাদেও খায় খোগা এর বাদেও তবা কইরাও এর বাদেও খায় তাইলে আল্লাহ কইন ফাউলাইকা সাবনার হুম ফিহা খালিদুন ইগইল জাহান্নামবাসী যে জাহান্নাম ঢুকলে আর কোনো দিন বাড়াইত না ইগু কাফির 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 তুইরা হকান আল্লাহ কত শুকুরর বাচ্চাই কাফির হইয়া বই থাকছে আল্লাহ মাফ করতে আমরা রে খাবির হইয়া বই থাকছে খাবির হইয়া বই থাকছে হুশিয়ার সাবধান মারাত্মক জিনিস হইল সুদ মসজিদ বানাইবা হালাল পয়সা দি বানাইবা এইলে জায়গা পাক হইতো না জায়গা যদি পাক না হয় এই জায়গা জমজমট পানি দি দইল কাজ হবে কাজ হইব মাথে আপনার কাজ হইব কাজ হইতো না তাইলে নামাজ পড়লে খালি গইলে তো আমার ওই যার শেষ হয়েছে আপনারে জাগা ভা খোকা জাগা ভা জামা ভা শরীর ভা তাইলে জাগা কি ভাগ হই তৈলে এমনি তো ভাগ আছে তৈলে ভাগ হয়ে গেছে ভিতর ভাগ হই তৈব খোকা ভিতর হালাল পয়সা দিয়ে জাগা খান কিনতাম হইব নাকি তখন মুরব্বী সাহ হালাল পয়সা দিয়ে জাগা কিনতাম না নি কান হালাল পয়সা দি এই মসজিদের টুকরাই কান হালাল পয়সা দিয়ে কিনতাম না নি কিনতাম মুসল্লা যেটা দিলাম এটা হালাল পয়সা দিয়ে কিনতাম না নি কিনতাম আমি যে জামা পরিয়া নমাজ পড়লাম এটা জামাটা হালাল পয়সা দিয়ে কিনে হইতো আচ্ছা আমি যে অজু গুসল করলাম পাক হয়ে গেলাম আমার ভিতর ভাগ হইতো না নি ফাঁক হইতো হইতো নি একমত নি আপনারা খোকা আমার ভিতরও ফাঁক হইতো তাইলে ভিতরটা কিলা ফাঁক করতাম নবীজি ফরমাই যে এই দোয়াটা যদি আমার মতে অজু করিয়া ফরিলা তাহলে আল্লাহ তার ভিতর ফাঁক করে দিলে জুড়ে আওয়াজ যে হোক এই দোয়ার মাঝে তবা আছে কি আছে তবা আছে অজু করার বাদে এক দোয়ান চাই মুসলিম শরীফের হাদিস আপনি আসমানের দিকে দেখাইয়া কলিমা শাহাদত ফরতা কলিমা শাহাদত যদি ফরিলাই তাহলে জান্নাতর আটটা দরজার লাই কুল্লে দিলেই বা কেমনে দিস আইয়া পড়তাম মাটির বাই দি না আসমানোর বাই দি দেখুন যান চোখ বন কইরা না চোখ কুল্লিয়া কুল্লিয়া যাই মাফ করুন যান আপনার হইলে তাই খাই তাই শৈন্য আমরা যে সাল্লা খান ফড়ি লাই ওলা নাই বিষয় একটু উপরে দি সাইয়া ফড়ন যান ফারবা তো ইনশাল্লাহ চোখ লোকে তাকে না বলো না বাড়ি তো ইয়াই হই কি তা কইল তাকে লোকে আঙ্গুল লোকে তাকে নি তাকে তাইলে মিশ্রক যদি আনুন না আঙ্গুল দিয়ে দুই একটা গোসা দাঁত দিতে পারুন না নি মাত্রা নাই নি আপনারা মিশ্রাকর হাত দিলাইব সোহান আল্লাহ হোক মিশ্রাক কই এক রেখাত নামাজ পড়লে চারশো রেখা তোর সব এখন মিশ্রাকর বদলাইল আমার আঙ্গুল এখন আনছি না গিদা করতাম গোসাই লিলাম মিশ্রাক মনে করল্লাহ সব পাইলিব আমি সোহান আল্লাহ হোক ছোট্ট আমল নাকি বেশি খেয়াল করি করুন যান মিশ্রাক তো এলা কর মনে হয় এলা না নবীজি ফরমাইছেন মিশ্রাকে মরণের সময় কলিমা শাহাদত স্মরণ করাইয়া দিব মিশ্রাকর সত্তরটা ফায়দার মাঝে সর্বনিম্ন ফায়দা হইল কলিমা শাহাদত স্মরণ করাই দিব নবীজি ফরমাই যদি কষ্ট হইতো না আমার উম্মতের উপরে তাইলে কইলাম যে প্রত্যেক নমাজের সময় আমার উম্মত মিশ্রাক করি সুবহানাল্লাহ গা নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মিশ্রাক করি গেছেন এত দামি মিশ্রাক আল্লাহ খুশি হইন নবীজি খুশি হইন আপনার দাঁত তোর পাওয়ার বাড়ে দাঁত পরিষ্কার হয় আপনার হুড়ো পরিষ্কার হয় জান্নাতর স্মরণ শক্তি বাড়ে ওজন শক্তি বাড়ে সুবহানাল্লাহ মিশওয়াক করবা তো ইনশাল্লাহ মুখের দুর্গন্ধ দূর হয় করবানি মিশওয়াক করতে নাই খারা খারা করবা দেখি একটু হাত তুললে খুব কাছাই দি অত কষ্ট করি আইছি যদি দুই একজন ভাই আমল করেন তো খুশি হইনি পারবা তো ইনশাল্লাহ বিশ টাকা দাম পনেরো টাকা দাম কিনিলাই জানি একটা বলি এটা বড় দামি জিনিস হুজুরে হয়ে গেছে আর ছাড়তাম না মরার আগ পর্যন্ত আর ধরবো শক্ত করিয়া ইনশাল্লাহ নবীজির একটা সুন্নতে যদি চিন্তা করেন একশো শহীদর সব তার আমল্লা মাতাল্লাহ দান করে দিবা বন্ধা এক শহীদর সব দিবে এসে যাইব কি নিরানব্বইটা শহীদর সব তারে হাদিয়া দেওয়াইব এক সুন্নত চিন্তা করলে সুন্নতর দাম আসেনি না নাই আছে আরো যদি কই আছে নি তাইলে আমি যে বিড়ি সিগারেট খাইলাম মিশ্রাক করলে দুর্গন্ধ যাইব নি না যাইতো না কিছু হইলে তো যাইব মাতুকা যাইব নি যাইব মিশ্রাক করবা তো হাদির নেকরাম এই দোয়াটা আমি ফড়িলাই আপনার সামনে
নবীজি ফরমান এই দোয়াটা যদি আমার উম্মতে পাঠ করে দুইটা পুরস্কার আল্লাহ আমার উম্মতে দান করে দিবা। এক নম্বর পুরস্কার হইল সাগরের পেনা পরিমাণ গুণও যদি তাকে আমার উম্মতর আল্লাহ মাফ করে দেলাইবা। দুই নম্বর পুরস্কার হইল আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিবা। তাহলে আমি দোয়াটা পড়ি লাই আমার লগে ফোড়তা পারলে ফোড়ুকা। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি হুকা ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার কই আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দোয়াটা কি হিটাও ফলুক অসুবিধা নাই, হিদার মাঝেও তবা আছে, ওটার মাঝেও তবা আছে। ফলত তো কথা আল্লাহ তুমি আমার তবাকারী দেশ অন্তর্ভুক্ত করো, অর্থাৎ সালেন্ডার করেছি সব গুণা মাফ। সুবহানাল্লাহ, ভিতর ভাগ হয়ে গেছে, আপনি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখান হইবার সময় অনুতপ্ত হইয়া হই যান, আপনার তো তুতা বাকিল্লা খান হই কে তোবা ঠোবা হাসা নাই নিটা মনে করি দুয়া রিসাইট করলাম আগে একটু পুনরাবৃত্তি করলাম। যেমন হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন ইমাম সাহেব যখন গাইরিল মাকদুবি আলাইহিম আল দোয়াল্লিন কই তোমরা আমিন কইও নামাজও কই না ইমাম সাহেব কেরাত পড়াইতে সময় ইমাম সাহেব আমিন কইতা সুন্নত, মুসল্লি মুক্তাদিও আমিন কইতা সুন্নত। নবীজি ফরমাইন এই সময় ফিরিস্তা হলে আমিন কই, আর ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন। এই সময় আমিন হওয়ার সময় যদি সেও তবার নিয়ত করিলা যে আল্লাহ আমার কবিরা গুণাও আছে তাহলে তার কবিরা গুণা আল্লাহ মাফ করে দিবা। আমিন কইলে সগিরা গুণা মাফ হয় আর তবার নিয়তে কইলে কবিরা গুণাও মাফ হয়। আমিন কইবা না নি আপনারা একবার হোক আমিন নাই কেন মুখ বেন্দা দিয়া বই থাকবা যে ইমাম যাবে কইছেন তাই তান হোক আমি।